আজকে আমি আপনাদের ভারতের খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, কাশ্মীর। ভারতবর্ষের খুব সুন্দর একটি রাজ্য হলো জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরের সমস্ত অজানা তথ্য এবং ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন। কাশ্মীরের মধ্যে স্নোফলস সবই আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পাবেন। কলকাতা থেকে দমদম এয়ারপোর্ট থেকে আমরা সোজা ফ্লাইটে করে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি বলতে বন্ধুরা, যাওয়ার সময় আমাদের মাথায়, প্রত্যেকের মাথায় একটা জিনিসই ঘুরছিল যে আমরা যেন জম্মু কাশ্মীরে গিয়ে স্নোফলসটি দেখতে পাই, কারণ প্রথমবার স্নোফলস দেখার আগ্রহে সবাই মুখিয়েছিলাম। আর সত্যি আমাদের কপালটা এতটাই ভালো যে আমরা জম্মু কাশ্মীরে গিয়ে বরফ পড়া অর্থাৎ স্নোফলস দেখতে পেলাম। তো কলকাতা থেকে অনেক দূরে, একদম ভারতের শেষ সীমান্তে জম্মু কাশ্মীরে এসে আমরা পৌঁছালাম। শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম। ওখান থেকে শ্রীনগর ব্যস্ততম শহর, সেখানে গিয়ে পড়লাম। হ্যাঁ বন্ধুরা, শ্রীনগরের রেলওয়ে স্টেশনটা দেখতে ভুলবেন না, খুবই সুন্দর এই রেলওয়ে স্টেশনটি। তো যথারীতি ওখানে ফাইভ স্টার একটি হোটেলে আমরা থাকলাম এবং পরের দিন আমরা ডাল লেক ঘুরে দেখলাম। ডাল লেকের অপরূপ সৌন্দর্য আমাদেরকে ভীষণ পরিমাণে মুগ্ধ করল। আর তারপরের দিন আমরা গাড়ি করে চললাম সোজা জম্মু কাশ্মীরের সব থেকে আকর্ষণীয় জায়গা গুলমার্গের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখুন বন্ধুরা কতটা স্নোফলস হচ্ছে, কতটা সুন্দর এই দৃশ্য দেখুন। আর এই সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আমরা চললাম কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় স্থান গুলমার্গের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, এই ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় এবং মুখ্য জায়গা হচ্ছে গুলমার্গ। আমরা এসেছিলাম এই বছরের অক্টোবর অর্থাৎ পূজোর সময়, তো আমরা ভাবতে পারিনি এতটা পরিমাণ স্নোফলস এখানে হবে। তো এখানে এতটা পরিমাণ বরফ পড়া দেখে আমরা জাস্ট আনন্দে অভিভূত হয়ে গেছিলাম এবং সবাই মিলে গাড়ির মধ্যে অত্যন্ত আগ্রহের সহিত অপেক্ষা করছিলাম যে কখন গুলমার্গ জায়গাটিতে আমরা যাব। তো দেখতে দেখতে আমরা গুলমার্গের কাছাকাছি চলে এসেছি। চলুন বন্ধুরা যাওয়া যাক গুলমার্গ। আমরা এসে গেছি ভারতের সবচেয়ে খুব সুন্দর জায়গা গুলমার্গ। দেখুন বন্ধুরা কিভাবে চারিদিকে বরফে ঢাকা এই জায়গাটি, সমস্ত পাহাড় বরফে ঢাকা, বরফের চাদর দিয়ে যেন মোড়া, চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ। বন্ধুরা এখানে রোপওয়ের ব্যবস্থা আছে, আপনারা রোপে করে পুরো ওপর থেকে পুরো গুলমার্গটিকে দেখতে পারেন। তবে স্নোফলসের সময় একটু প্রবলেম হতে পারে, বাট আপনারা রোপে করে পুরো জায়গাটিকে ঘুরে দেখলে আপনাদের মন জাস্ট আনন্দে ভরে উঠবে। এখানকার রাস্তা অত্যন্ত দুর্গম অর্থাৎ অত্যন্ত খারাপ, কারণ বরফ গলা জল পড়ে পড়ে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সতর্কভাবে ড্রাইভাররা খুব আস্তে আস্তে গাড়ি এখান দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আপনাদের ভয় তো একটু লাগবে, বাট এতটাই আনন্দ লাগবে এরকম একটা সুন্দর জায়গায় এসে, মনে হবে যেন পৃথিবীর বাইরে কোনো স্বর্গে আপনারা এসেছেন। এতটাই সুন্দর এই জায়গা, যা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আপনারা না এলে বুঝতে পারবেন না। তো অবশ্যই বন্ধুরা জম্মু কাশ্মীর ট্যুর অবশ্যই করুন। কাশ্মীরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই গুলমার্গ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ওয়েদার, স্নোফলস এর পরিমাণটা আপনারা দেখুন। আমরা যত গুলমার্গের কাছে যাচ্ছি তত স্নোফলসের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা এখন পুরোপুরি গুলমার্গের মধ্যেখানে মানে মাঝ বরাবর অবস্থিত, তো এখানে স্নোফলস প্রচণ্ড পরিমাণে হচ্ছে।
তো আমরা গুলমার্গে অনেকক্ষণ কাটানোর পর, দেখুন বন্ধু রাস্তার অবস্থা কতটা খারাপ, আমরা গুলমার্গে অনেকক্ষণ কাটানোর পর আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। তারপর দিন আমরা গেলাম ছেনানি নাসরি টার্নিং, যার আর এক নাম পাটনি টপ টার্নিং, যেটি জম্মু কাশ্মীরের NH-44 কভার করে কিছুটা। 2 এপ্রিল 2017 আমাদের PM নরেন্দ্র মোদি এই টানেলটির উদ্বোধন করেন, যেটির দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। এই টানেলের ভেতর দিয়ে গেলে আপনাদের একটা আলাদা রকমের অনুভূতি পাবেন, যেটা ভাষায় প্রকাশ করা যাবে। তো অবশ্যই আপনারা এখানে এসে এই টানেলটির মধ্যে দিয়ে একবার রাইড করে দেখবেন, অর্থাৎ গাড়ির মধ্যে দিয়ে গিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো তারপরের দিন আমরা গেলাম সোনমার্গ। সোনমার্গ হচ্ছে জম্মু কাশ্মীরের আরেকটি খুবই সুন্দর আকর্ষণীয় জায়গা, এই দেখতেই পাচ্ছেন সোনমার্গ। এখানে ভেড়ার চাষ হয়, ভেড়ার লোমের চাষ হয়। তো আপনারা দেখে নিন সোনমার্গ জায়গাটি কতটা সুন্দর, নীল আকাশ যেন মনে হচ্ছে, নীল পাহাড় নীল আকাশ যেন মনে হচ্ছে দূরে কোথাও মিশে গেছে। জম্মু কাশ্মীরের ওয়েদার সময় সময় চেঞ্জ হয়ে যায়, এই মেঘলা ওয়েদার তো এই আকাশ ঝলমলে, এই বৃষ্টি হচ্ছে তো এই স্নোফলস হচ্ছে, তো সব মিলিয়ে আপনাদের ভীষণ পরিমাণ ভালো লাগবে। তো আপনারা দেখুন এই জম্মু কাশ্মীরের এত সুন্দর দৃশ্য। আর তারপরের দিন আমরা গেলাম মাতা বৈষ্ণব দেবী টেম্পল। এখানে যেতে গেলে আপনারা হেলিকপ্টারে করেও যেতে পারেন, কাটরা থেকে হেলিকপ্টারে করেও যেতে পারেন, অথবা আপনারা হাফ গাড়িতে যাওয়ার পর তারপর আপনারা কাঁধার পিঠে চেপে অথবা হেঁটেও মাতার কাছে যেতে পারেন। জম্মু কাশ্মীরের ট্যুরে এসে মাতা বৈষ্ণব দেবীর কাছে অবশ্যই আপনারা পুজো দিয়ে যাবেন, কারণ মাতা বৈষ্ণব দেবী ভীষণ পরিমাণ জাগ্রত এবং এখানে যারাই ঘুরতে আসে সবাই এই দেবীর কাছে পুজো দিতে আসে। তো আমাদের গাড়ি চললো রাস্তা বরাবর, আর ওখানকার গাছগুলো এতটাই রাস্তাতে ঝুঁকে আছে যে গাড়িতে প্রায় লেগে যায় যায় অবস্থা। দেখুন কতটা সুন্দর ওয়েদার কাশ্মীরে। এই কাশ্মীরের ওয়েদার দেখে এবং কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মাঝে মাঝে মনে হয় যে এখানেই থেকে যাই, আর কলকাতা ফিরে যাব না। কিন্তু আমরা যেহেতু কলকাতায় থাকি এবং কাশ্মীর থেকে অনেক দূরে থাকি, তাই আমাদের এরকম মনে হচ্ছে। হয়তো এখানে যদি আমরা প্রত্যেক দিন থাকতাম তাহলে হয়তো আমাদের এরকম মনে হতো না। কিন্তু কাশ্মীরের এতটাই প্রাকৃতিক সৌন্দর্য যা দেখে আপনাদের মন ভরে যাবে এবং আপনাদেরও কোথাও মনে হবে যে এখানে যদি অনেক দিন থেকে যেতে পারতাম, এতটাই আপনাদের মন ছুঁয়ে যাবে এই জায়গাটি। তো আমরা আস্তে আস্তে পহেলগামের দিকে রওনা দিলাম, কারণ পহেলগাম হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। দেখতে দেখতে আমাদের 4-5টি দিন কেটে গেছে এখানে, তো পহেলগামে আমরা শেষ যাব, ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, শেষ ঘোরার জায়গা। শুনেছি ওখানে একটি শীষনাগ লেক আছে, যে লেকটি দেখার মতো। তো চলুন পহেলগামে যেতে একটু টাইম লাগবে গাড়িতে। কাশ্মীরটা এতটাই সুন্দর, তাই মাঝে মাঝে মনে হয় এই কাশ্মীর যেন বিভক্ত না হলেই ভালো হতো, পুরোটাই ভারতের অধীনে থাকলে খুবই ভালো হতো। কাশ্মীরের 60% আছে ভারতের অধীনে, 20% আছে পাকিস্তানের অধীনে, আর 10% আছে স্বাধীন কাশ্মীর। তো এই কাশ্মীরের জন্যে এত ঝামেলা ভারত পাকিস্তানের মধ্যে, আর হবে নাই বা কেন, এত সুন্দর জায়গাটি সবাই নিতে চায়, কিন্তু তা বললে তো হবে না। কাশ্মীরের আসল, মানে কাশ্মীরের আসল মালিক তো ভারতই, ভারতেরই তো অংশটা। কাশ্মীরের মধ্যে
কার্গিল পয়েন্টে ভারত পাকিস্তানের সাম্প্রদায়িক দাঙ্গার ফলে এখানে পর্যটকদের আনাগোনা সবসময় থাকে না। কিন্তু বর্তমানে পর্যটকের আনাগোনা প্রচুর পরিমাণে বেড়েছে এবং অনেক পরিমাণ মানুষ এখানে আসছেন। তো আপনারাও যদি স্নোফলস দেখতে চান, যদি বরফ দেখতে চান, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়গুলো আসতে পারেন। আসার আগে সমস্ত তথ্য নিয়ে আসবেন, কারণ এখানের দাঙ্গা, তারপর এখানে অবরোধ, তারপর এখানে হামলা, এগুলো সব লেগেই থাকে। তো এইসব থেকে দূরে থাকাটাই বেটার। তো কথায় কথায় আমরা অনেকটা পথই চলে এলাম, আমরা পহেলগাঁওয়ের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই দৃশ্যটি, গাড়িগুলোকে পুরো পিঁপড়ের মতো লাগছে, কত সুন্দর রাস্তা, এবং দূরে পুরো বরফে ঢাকা পাহাড়টি দেখা যাচ্ছে, যা দেখে পুরো মনে হচ্ছে যে যদি পাহাড়টিকে ছোঁয়া যেত, যদি পাহাড়টির কাছে যাওয়া যেত। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পহেলগ্রামে চলে আসবো বন্ধুরা। রাস্তা, এখানকার রাস্তা কিন্তু অত্যন্ত ভয়ানক, পুরো খাদের ধার দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। বাট আপনাদের ভয় লাগবে না, ভয়ের থেকে বেশি আনন্দই লাগবে, বিকজ প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর যে আপনাদের আতঙ্ক একদমই লাগবে না। আমরা এসে গেছি পহেলগ্রামের কাছে। পহেলগ্রামে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আছে এবং পহেলগ্রামে, হ্যাঁ বন্ধুরা, আমরা এসে গেছি পহেলগ্রামে এবং পহেলগ্রামের লাগোয়াই বলা চলে, পহেলগ্রামের পাশে এসে একটি শীষনাগ লেক আছে, যে লেকটি অত্যন্ত সুন্দর এবং যে লেকটির জল পুরো ব্লু, একেবারে নীল, খুবই পরিষ্কার এই লেক। তো আমাদের কাশ্মীরের ভ্রমণ মোটামুটি শেষ, মন তো খারাপ, আবার আমরা যাচ্ছি গাড়ি করে হোটেলের পথে। এত সুন্দর একটি ভ্রমণ শেষ হয়ে গেল, তো আবার আমরা শ্রীনগর থেকে ফ্লাইটে করে আবার আমরা বাড়ির দিকে রওনা হলাম, অর্থাৎ কলকাতার দিকে রওনা হলাম। তো বন্ধুরা একটা কথাই বলবো, এই ভ্রমণ থেকে আমরা অনেক কিছু স্মৃতি, অনেক কিছু সুন্দর মুহূর্ত মনের মধ্যে গেঁথে নিলাম এবং এই স্মৃতিগুলো আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে, সারা জীবন এই ট্যুরটার কথা আমাদের মনে থাকবে। তো কেমন লাগলো বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইন্সপায়ার করুন, এবং প্লিজ প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং আমার নেক্সট ভিডিওটি বানানোর জন্য আমাকে সাহায্য করুন। গুড বাই ফ্রেন্ডস।